মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এ সময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন। এ বিষয়ে মামলা করার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান করে ৬ জনকে আটক ও ৫৭ লাখ টাকা উদ্ধার করে। পুলিশ জানায়, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে টাকা লুট করানো হয়। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিত ডেভেলপার কোম্পানির এমডি। ওই টাকা নগদ নিয়ে দলিল করে দেওয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে সংঘবদ্ধভাবে টাকা লুট করত কোম্পানির লোকজন। এ ঘটনায় মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, তবে এমডি ফয়সালকে ধরা যায়নি এখনো। এই কাজে যেসব ছেলেদেরকে ব্যবহার করে তারা কিন্তু ম্যাক্সিমামে এই মানে বয়স ১৭, ১৮, ১৯, ২০ এর ধরনের ছেলে করে এই ধর, এবং তারা আমাদেরকে বলছে যে এই ফয়সাল শেখ এবং তার কিছু ডেডিকেটেড লোকজন আছে যারা এদেরকে ভাড়া করে, এই ভাড়া করে তাদের কাছ দিয়ে এই কাজগুলো করায় এবং তাদেরকে কিছু এর বিনিময়ে কিছু টাকা পয়সা দেয়।